সাগরিকা দেবী তার ছেলে বৌমা এবং দুই নাতি নাতনির সঙ্গে বাস করত। সাগরিকা দেবী তার বৌমা পিয়ালিকে একেবারেই পছন্দ করত না, কিন্তু পিয়ালি তার শাশুড়ি মাকে সবসময় নিজের মায়ের মতো করেই ভালোবাসত। তাদের বউ শাশুড়ি মায়ের মধ্যে কোনো মিল না থাকায় মাঝে মধ্যেই তাদের মধ্যে ঝগড়া অশান্তি লেগেই থাকত। এই নিয়ে অরূপ মাঝে মধ্যেই খুবই বিরক্তি প্রকাশ করত। অরূপ তার বউকে সাপোর্ট করত না, আর নাইবা সে তার বউকে বিশ্বাস করত। সে সর্বদাই তার মায়ের জন্য নিজের বউয়ের সঙ্গে ঝগড়া করত। একদিন বর্ষাকালের সময়, বৌমা অল্প অল্প বৃষ্টি পড়া শুরু হয়েছে, যাও তাড়াতাড়ি ছাদের উপর থেকে জামা কাপড় গুলো নামিয়ে নিয়ে এসো। একটু আগেই তো রোদ ছিল, আবার বৃষ্টি নেমে এলো, এই বর্ষাকালটাও যে কেন আসে, দু তিন মিনিট পর পর শুধু ওয়েদার চেঞ্জ হয়। মা, ছাদের উপরে অনেক জামা কাপড় মেলা আছে, আপনি একটু আমার সঙ্গে চলুন না, তাহলে তাড়াতাড়ি হবে। তোমার লজ্জা করে না? তুমি তোমার বুড়ি শাশুড়ি মাকে ছাদের উপর থেকে জামা কাপড় নিয়ে আসতে বলছো? আমি যদি জামা কাপড় তুলতে গিয়ে ছাদের উপর পা স্লিপ করে পড়ে যাই, আর এমনিতেই আমার হাঁটুতে ব্যথা, সেটা তো তুমি ভালো করেই জানো। ঠিক আছে মা, আপনি তাহলে বসুন, আমি নিয়ে আসছি। আসলে চার দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে, তো চার দিনে জামা কাপড় আমি একসঙ্গে কেচে মেলে দিয়েছি, ছাদে অনেকগুলো জামা কাপড় মেলা আছে। ওই তো অরূপ এসে গেছে, অরূপ একটু আমার সঙ্গে ছাদে চলো তো, ছাদের উপর থেকে জামা কাপড় গুলো নিয়ে আসি। কেন, আমার ছেলে কেন মেয়েদের কাজ করতে যাবে? তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, বৃষ্টি পড়তে না পড়তেই আমার উপর হুকুম করলে ছাদের উপর থেকে জামা কাপড় নিয়ে আসার জন্য, আমি যাইনি বলে তুমি আবার আমার ছেলেকে বলছো? তুই বস বাবা, বৃষ্টির মধ্যে বাইরে বেরোলে তুই ভিজে যাবি, তোর শরীর খারাপ করবে, আমি বরং জামা কাপড় গুলো নিয়ে আসছি। একি পিয়ালি, তুমি মাকে জামা কাপড় আনতে বলছো কেন? মায়ের তো এখন বয়স হয়েছে, মাকে তুমি বৃষ্টির মধ্যে ভিজতে বলছো? সারাদিন বাড়িতে কি কাজ থাকে বলো তো? মাত্র তো পাঁচজনের সংসার, তারপরেও তুমি সংসারের কাজ মাকে দিয়ে করাচ্ছো, নিজের কাজ নিজে করো বুঝেছো? আমরা কেউ তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। অরূপের কথা শুনে পিয়ালির খুবই খারাপ লাগে, তাই সে মন খারাপ করে একাই ছাদের উপর থেকে জামা কাপড় আনতে চলে যায়। এদিকে নিজের ছেলের কাছ থেকে বৌমাকে বকা শোনানোর পর সাগরিকা দেবী মনে মনে খুবই আনন্দ পায়। পিয়ালি ছাদের উপর থেকে জামা কাপড় গুলো নামিয়ে নিয়ে এসে তার শাশুড়ি মায়ের ঘরে যায়। সে একটা বড় লম্বা দড়ি নিয়ে তার শাশুড়ি মায়ের ঘরে সেই দড়িটা টাঙানোর চেষ্টা করে। এ কি করছো তুমি? দড়িটা নিয়ে আমার খাটের উপরে উঠে দাঁড়িয়ে আছো? তুমি কি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছো? তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো তাই না? এ কি বলছেন, আমি আত্মহত্যা করতে যাব কেন? আমি তো এই দড়িটা নিয়ে এসেছি আপনার ঘরে টাঙিয়ে এর উপর জামা কাপড় মেলবো বলে। এতগুলো জামা কাপড় কোথায় মেলবো আমি কিছুই বুঝতে পারছি না। ও, জামা কাপড় মেলার জন্য শুধু আমার ঘরটাই তোমার চোখে পড়লো? কেন, তোমার নিজের ঘরেও তো তুমি জামা কাপড় মেলতে পারতে। আপনার ঘরটা তো অনেক বড়, আর আপনি তো এই ঘরে একাই থাকেন, আমার ঘরটা ছোট, সেই সাথে আমরা ওই ঘরে চারজন থাকি, তাই ভাবলাম আপনার ঘরে জামা কাপড় মেললে সুবিধা হবে। আমার ঘরে জামা কাপড় মেললে আমি কোথায় ঘুমাবো তোমার মাথায়? তুমি তো একেবারে খাটের উপরেই দড়িটা টাঙিয়ে দিলে, যাতে এই জামা কাপড় থেকে জল ঝরে আমার গায়ে পড়ুক আর আমি অসুস্থ হয়ে পড়ি, তাই না? মা, আপনি আস্তে কথা বলুন, আপনার ছেলে আমাকে আবার ভুল ভাববে, আমি যখনই ভালো করতে চাই আপনি তখনই আমাকে আপনার ছেলের কাছে খারাপ করে দেন। ঠিক আছে, আমি জামা কাপড় গুলো নিয়ে চলে যাচ্ছি। এই বলে পিয়ালি জামা কাপড় গুলো নিয়ে সেখান থেকে চলে যায়। পিয়ালি, এই ওয়েদারে যদি গরম গরম মুচমুচে চিকেন পকোড়া আর কফি পাওয়া যায় তাহলে কি দারুণ মজা হবে বলো তো? তুমি তাড়াতাড়ি চিকেন পকোড়া আর কফি বানিয়ে নিয়ে এসো। আমি জানতাম তো বর্ষাকালে তোমার অতিরিক্ত খিদে পায়, তুমি বসো, আমি এখনই বানিয়ে নিয়ে আসছি। এই বলে পিয়ালি রান্নাঘরে চলে যায়। পিয়ালির পেছন পেছন তার শাশুড়ি মাও সেখানে আসে। আমার জন্য চিকেন পকোড়া বানাবে না, আমার চিকেন পকোড়া খেতে ভালো লাগে না, তুমি তোমাদের জন্য অল্প করে চিকেন পকোড়া বানাও, না হলে বেকার নষ্ট হবে, বাচ্চারাও তো এখনো স্কুল থেকে আসেনি। আপনি তাহলে কি খাবেন মা? আপনার তো চিকেন পকোড়া খেতে ভালো লাগে। আচ্ছা, তাহলে আমি আপনাকে বরং পনির পকোড়া বানিয়ে দিই। না না, তুমি বরং আমার জন্য লঙ্কার পকোড়া বানাও, কয়েকটা বড় বড় কাঁচা লঙ্কা দিয়ে লঙ্কার পকোড়া বানিয়ে দাও। কাঁচা লঙ্কার পকোড়া? কিন্তু আপনি তো ঝাল খাবার একদমই খেতে পারেন না, তাহলে আবার লঙ্কার পকোড়া খাবেন বলছেন? উফ, তুমি এত প্রশ্ন করো কেন বলো তো বৌমা, আমি এমন সময় ঝাল খাবার খেতে পারি না ঠিকই, কিন্তু বর্ষাকালে আমার এই ঝাল ঝাল লঙ্কার পকোড়া খেতে খুবই ভালো লাগে। আমি বাইরে গিয়ে বসছি, তুমি আমার লঙ্কার পকোড়াটা আলাদা করে নিয়ে আসবে।
এই বলে সাগরিকা দেবী ড্রয়িং রুমে গিয়ে বসে পড়ে। পিয়ালি কিছুক্ষণ পর তাদের জন্য পকোড়া নিয়ে আসে। সে একটা প্লেটে করে অরূপকে চিকেন পকোড়া দেয় এবং তার শাশুড়ি মাকে অন্য একটা প্লেটে লঙ্কার পকোড়া খেতে দেয়। কি হলো মা, পকোড়াতে তো ঝাল নেই, তাহলে তোমার এত ঝাল লাগছে কেন? তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার প্রচন্ড ঝাল লেগেছে। আমার ঝাল লাগছে কারণ আমি লঙ্কার পকোড়া খাচ্ছি বাবা। বাড়িতে চিকেন কম ছিল তাই আমি বৌমাকে বলেছিলাম তোদের দুজনের জন্য চিকেন পকোড়া বানাতে, আর আমার জন্য অন্য কোনো একটা পকোড়া বানিয়ে দিতে। জানি না অন্য কোনো সবজি হয়তো ছিল না, তাই তো বৌমা আমাকে লঙ্কার পকোড়া বানিয়ে দিয়েছে। এই শুনে অরূপ খুবই রেগে যায়। পিয়ালি, আমার মায়ের সঙ্গে তোমার কিসের এত শত্রুতা? চিকেন কম ছিল যখন তুমি আমাকে চিকেন পকোড়া কম দিতে পারতে, তাই বলে তুমি মাকে লঙ্কার পকোড়া বানিয়ে দিয়ে দিয়েছো? তুমি জানো না মা ঝাল খাবার খেতে পারে না। মা, ওই লঙ্কার পকোড়াগুলো দাও, আর এই নাও তুমি চিকেন পকোড়া খাও। আর এই যে পিয়ালি, এই লঙ্কার পকোড়াগুলো তুমি খাও এবার। মা, আপনি তো আমাকে লঙ্কার পকোড়া বানাতে বললেন, আপনি বলুন, আপনি কি আমাকে বলেননি? আহ বাবা ছাড় না, আমার জন্য কেন বেকার বৌমার সঙ্গে ঝগড়া করছিস? সব সময় বাড়িতে খিটির খিটির আর ভালো লাগে না। ভাবলাম বৃষ্টির দিনে পরিবারের সঙ্গে বসে একটু ওয়েদারটা উপভোগ করব, তুমি সবটাই নষ্ট করে দিলে। সত্যি পিয়ালি, তুমি আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না। জানি না আমার মাকে নিয়ে তোমার কিসের এত সমস্যা। অরূপের কথা শুনে পিয়ালির খুবই খারাপ লাগে, তাই সে আর কিছু না বলেই সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর পিয়ালির দুই ছেলে মেয়ে বল্টু এবং বুল্টি ভিজতে ভিজতে স্কুল থেকে বাড়ি ফিরে আসে। এই তোরা ভিজে ভিজে বাড়ি চলে এলি? এই বাবা, তোরা তো পুরো ভিজে গেছিস, আর তোরা জুতা পরে ঘরের মধ্যে ঢুকে এলি। ইস, একটু আগে আমি ঘর বাড়ি মুছলাম, তোরা পুরো কাদা কাদা করে দিলি। তুমি আমার নাতি নাতনিকে বকবে না বলে দিলাম বৌমা, বাচ্চা দুটো ভিজে ভিজে স্কুল থেকে বাড়ি এলো আর তুমি ওদেরকে অমনি বকা শুরু করে দিলে। আমার নাতি নাতনি ঘর নোংরা করেছে, তাই তো? তোমার ঘর আমি পরিষ্কার করে দিচ্ছি, দাঁড়াও। না মা, আমি আপনাকে এটা কখন বললাম? আমি তো ওদেরকে একটু বকাবকি করছিলাম, যাতে ওরা সবসময় ঘরের বাইরে জুতা খুলেই ঘরে ঢোকে। ঘরের মধ্যে জুতা পরে ঢোকাটা তো ভালো জিনিস নয়। সাগরিকা দেবী কোনো কথা না শুনেই ঘর মুছতে শুরু করে। পিয়ালি তার বাচ্চা দুটোকে নিয়ে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর অরূপ তার মাকে ঘর মুছতে দেখতে পায়। কি হলো মা, এই বর্ষার মধ্যে তুমি আবারও ঘর বাড়ি মুছছো কেন? তো ছেলে মেয়েরা বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি এসেছে, জুতা পরে ঘরের মধ্যে ঢুকে গেছে বলে তোর বউ বাচ্চা দুটোকে খুব মারধর করেছে, সেই সাথে আমাকে ঘর পরিষ্কার করতে বলল। তোর বউ বলেছে আমি নাকি আদরে আদরে তোর বাচ্চা দুটোকে নষ্ট করেছি। ওরা এত বড় সাহস! দাঁড়াও, আমি ওকে এখনই দেখাচ্ছি মজা। না বাবা, তুই দয়া করে আমার কথা শুনে বৌমার সঙ্গে ঝগড়া করিস না। আমি এমনিতেই বৌমার কাছে খারাপ, আমি আর খারাপ হতে চাই না বাবা। অরূপ তার মায়ের কথা শুনে পিয়ালিকে কিছু বলতে পারে না ঠিকই, কিন্তু মনে মনে তার পিয়ালির উপর খুবই রাগ হয়। এভাবেই কয়েকটা দিন কাটে। একদিন সাগরিকা দেবী তার বৌমাকে বলে, বৌমা আমি একটু বাজারে যাব, পাল টেলার্স এর কাছে আমার একটা ব্লাউজ তৈরি করতে দেওয়া আছে, আমি যাই, ব্লাউজটা গিয়ে নিয়ে আসি। আপনি এই সময় বাইরে যাবেন না মা, আজকে দুপুরের দিকে বজ্রপাত সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ওয়েদারের অবস্থা খুবই খারাপ, এখন বাইরে না বেরোলেই ভালো। আমারও ওই টেলারের কাছে কয়েকটা চুড়িদার সেলাই করতে দেওয়া আছে, আমি যেদিন আমার চুড়িদারগুলো নিয়ে আসতে যাব সেদিন না হয় আপনার ব্লাউজটাও নিয়ে আসবো। এখন তো দুপুর হতে অনেক দেরি, সবে তো 10টা বাজে, কিচ্ছু হবে না, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর হ্যাঁ, আমি তোমার চুড়িদারগুলোও নিয়ে আসবো, তোমাকে আর শুধু শুধু যেতে হবে না। ঠিক আছে মা, আপনি সাবধানে যাবেন কিন্তু। সাগরিকা দেবী বাজারে যাওয়ার জন্য অটোর খোঁজ করতে থাকে। সেই সময় বাইরে তার অরূপের সঙ্গে দেখা হয়। অরূপ কিছুক্ষণ আগেই অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল, সেও কোনো অটো না পাওয়াই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। কি হলো মা, তুমি আবার আজকে বাইরে বের হলে কেন? আজকে তো বজ্রপাত সহ খুবই জোরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তুমি এই সময় কোথায় যাচ্ছ? কি আর বলবো বাবা, তোর বউ আমাকে বাজারে যেতে বললো, বাজারে একটা টেলার্সে ওর কয়েকটা চুড়িদার সেলাই করতে দেওয়া আছে। এই বর্ষাকালে তোর বৌমা সব জামা কাপড় নাকি ভিজে অবস্থায় পড়ে আছে, তাই ওর নতুন জামার প্রয়োজন, আমাকে সেই জন্যই চুড়িদারগুলো আনতে পাঠালো। মা, এবার কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আমি তোমার কথা শুনে অনেক চুপ করে থেকেছি, আমার এখন মনে হচ্ছে আমি তোমার কথা না শুনে খুবই ভুল করেছি। তখন যদি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতাম তাহলে আজকে তোমাকে হয়তো এই দিন দেখতে হতো না, কিন্তু আজকে আমি এর সিদ্ধান্ত করেই ছাড়বো, আমি বাড়ি ফিরি, তারপর দেখছি কি করা যায়। মাথা গরম করিস না বাবা, আমার কিচ্ছু হবে না, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব, তুই সাবধানে যাস। হ্যাঁ বাবা, আর ছাতা রেনকোট সব নিয়েছিস তো? এরকম ভাবে সাগরিকা দেবী অরূপের মনে বিষ ঢেলে দেয়। অরূপ প্রচন্ড রাগান্বিত অবস্থায় অফিসে চলে যায়।
সাগরিকা দেবী টেইলার্স থেকে জামা কাপড় নিয়ে বাড়ি ফেরার সময় তার এক বন্ধুর বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সে ইচ্ছা করে অনেক বেশি সময় অতিবাহিত করে, যাতে সে আজকেও তার ছেলের কাছে তার বৌমাকে বকা শোনাতে পারে। কিন্তু দুপুরবেলা বাড়ি ফিরে আসার সময় হঠাৎ করেই খুবই বজ্রপাত সহ ভারী বর্ষণ শুরু হয়। সাগরিকা দেবী ইচ্ছা করে ছাতা না নিয়ে যাওয়ায় সে পুরোপুরি ভিজে যায়। মুহূর্তের মধ্যে রাস্তাঘাটে জল জমে যায়। সাগরিকা দেবী কি করবে কিছুই বুঝে না পেয়ে রাস্তার ধারে একটা গাছের নিচে আশ্রয় নেয়। ওদিকে পিয়ালি তার শাশুড়ি মাকে নিয়ে খুবই চিন্তায় পড়ে। এতক্ষণ হয়ে গেল, এখনো মা বাড়ি ফিরে এলো না কেন? বাইরে তো খুবই ঝড় বৃষ্টি হচ্ছে, মায়ের কি কোনো বিপদ হলো? না না, আমাকে বাইরে বেরিয়ে দেখতেই হবে, এভাবে বসে থাকলে চলবে না। পিয়ালি বাইরে বেরিয়ে এদিক ওদিক তার শাশুড়ি মাকে খুঁজতে থাকে। সে খুবই টেনশন করতে করতে কান্নাকাটিও করে। অনেক খোঁজাখুঁজির পর পিয়ালি হঠাৎ করে তার শাশুড়ি মাকে রক্তাক্ত অবস্থায় গাছের তলায় পড়ে থাকতে দেখে। আসলে সাগরিকা দেবী ওই গাছের নিচে যখন আশ্রয় গ্রহণ করেছিল তখন হঠাৎ করে তীব্র ঝড়ের ফলে ওই গাছের একটা মোটা শুকনো ডাল ভেঙে তার মাথার উপর এসে পড়ে। এর ফলে সাগরিকা দেবী আহত অবস্থায় ওখানেই পড়ে থাকে। এই ঝড় বৃষ্টির মধ্যে তাকে সাহায্য করার জন্য কেউ আসে না। মা, আপনার একই অবস্থা হলো, আপনি চিন্তা করবেন না, আপনার কিছু হবে না, আমি এখনই আপনাকে হসপিটালে নিয়ে যাব। পিয়ালি তার শাশুড়ি মাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কোনো গাড়ি না পাওয়াই রাস্তার ধারে পড়ে থাকা একটা ঠেলা গাড়ির উপর তার শাশুড়ি মাকে তুলে নেয়। সেই ঠেলা গাড়ি টানতে টানতে সে তার শাশুড়ি মাকে হসপিটালে নিয়ে যায়। সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়ার ফলে সাগরিকা দেবী পুরোপুরি বিপদমুক্ত হয়ে যায়। খবর পেয়ে অরূপ সেই হসপিটালে আসে। সব তোমার জন্য হয়েছে, সব তোমার জন্য। তুমি যদি এই বৃষ্টির মধ্যে আমার মাকে বাইরে যেতে না বলতে তাহলে আমার মায়ের এই অবস্থা হতো না। না বাবা, বৌমার কোনো দোষ নেই। আসলে আমি তোকে মিথ্যা কথা বলেছি, বৌমা আমাকে বাজারে যেতে বলেনি, বরং বৌমা তো আমাকে বাজারে যেতে বারণ করেছিল। আমি সব সময় বৌমাকে তোর কাছে খারাপ করার চেষ্টা করেছি, কিন্তু আমি জানতাম না পিয়ালি আমাকে এতটা ভালোবাসে। আজকে পিয়ালি যদি আমাকে হসপিটালে না নিয়ে আসতো তাহলে হয়তো আমি আর বাঁচতেই পারতাম না। এভাবেই সাগরিকা দেবী তার সমস্ত দোষ স্বীকার করে, সেই সাথে সে তার বৌমার কাছে ক্ষমা চায়। অরূপ তার বউকে ভুল বোঝার জন্য পিয়ালির কাছে ক্ষমা চায়। এভাবেই সেই বছরের বর্ষাকালের মধ্যে দিয়ে তাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়।